ওয়েলকাম ভিউয়ার্স, আমি আবির আর আপনারা দেখছেন বাংলা টেক্স ইউটিউব চ্যানেল। আবার স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা টেক্স ইউটিউব চ্যানেলে। যারা মাধ্যমিক কিংবা বারো ক্লাস এক্সাম দিয়েছিলেন তারা একটু চিন্তিতই আছেন যে তাদের রেজাল্টটা কীরকম হবে বা কীভাবে তারা সবার প্রথমে তাদের রেজাল্টটাকে দেখতে পারবে। তো আর কোনো টেনশন নেই, আজ আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা সবার প্রথমে আপনাদের এক্সামের রেজাল্টটা দেখতে পারবেন, সে মাধ্যমিক হোক আর কিংবা বারো ক্লাস হোক। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আজ আমি আপনাদের সাথে যে পদ্ধতিটা শেয়ার করতে চলেছি সেটা করলে কিন্তু আপনারা সবার প্রথমে অনলাইন থেকে আপনাদের রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন। বেশি দেরি না করে শুরু করব, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিজিট করছেন, নিচে দেখবেন একটা লাল কালারের বাটন আছে, ওর উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন বাংলা টেক্স ইউটিউব চ্যানেলকে। আর আমাদের সাথে সবসময় জুড়ে থাকার জন্য পাশে দেখবেন একটা বেল আইকন চলে এসেছে, ওটাকেও কিন্তু বাজাতে ভুলবেন না। আর ওই বেল আইকনটা যখনই আপনারা বাজিয়ে দেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। তো চলুন শুরু করা যাক। এটার জন্য আপনাকে প্রথমে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে wvresult.nic.in। তো এ দেখুন এই ওয়েবসাইটটায় যেতে হবে। তো এরপর এখানে ক্লিক করে দিলাম, তো এরকম একটা ইন্টারফেস আসবে। এটা কিন্তু আপনারা ফোন থেকেও খুলতে পারেন, কম্পিউটার থেকেও খুলতে পারেন, যাই থেকেই খোলেন না কেন কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। আর এটা মাধ্যমিক বারো ক্লাস প্রত্যেকটা রেজাল্টেই আপডেট করে, তাছাড়াও আরও অনেক ধরনের রেজাল্টের আপডেট কিন্তু এই ওয়েবসাইটটা করে। এখন কথা হচ্ছে আপনারা এটাকে কিভাবে আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটটায় আসবেন, তারপরে যখনই আপনাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে তখনই দেখবেন উপরে যে রেজাল্টটা আছে এই রকম জায়গায় কিন্তু আপনাদের মাধ্যমিক কিংবা বারো ক্লাসের রেজাল্ট দেখাবে। তো এখান থেকে আপনারা উপরেটাই ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে এন্টার ইয়োর রোল নাম্বার বলছে। তো আপনারা এখান থেকে এন্টার ইয়োর রোল মানে আপনাদের যে রোল নাম্বারটা মাধ্যমিক কিংবা বারো ক্লাসের যে রোল এবং নাম্বারটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে বলা হচ্ছে এন্টার ডেট অফ বার্থ। তো এখানটায় আপনারা কি করবেন, আপনার যে ডেট অফ বার্থটা হবে ফার্স্টে ডেটটা বসাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এই রিসেট বাটনে ক্লিক করে এটা কিন্তু পুরো মুছে যাবে, সেভাবে আপনারা কিন্তু রিসেট বাটনেও ক্লিক করতে পারেন। আর যদি সম্পূর্ণ ডিটেলসটা ঠিক থাকে তাও সাবমিট বাটনে ক্লিক করবেন, দেখবেন কিন্তু আপনার মাধ্যমিক কিংবা বারো ক্লাসের রেজাল্ট বেরিয়ে গেছে। এই ওয়েবসাইটটা কিন্তু সবার আগে রেজাল্ট দেয়, আমি দুই তিন বছর ধরে ফলো করে দেখেছি। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে রেজাল্ট দেখতে পারেন, আর শুধু এই বছরের নয় প্রত্যেকটা বছরের রেজাল্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যারা এখনো পর্যন্ত জানে না তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন। অবশ্যই এই ভিডিও রিলেটেড যদি কোনো রকম কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে আছে, ওখানে গিয়ে কমেন্ট করে আমাদেরকে বলবেন, অবশ্যই আমরা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো। তো এভাবেই দেখতে থাকুন, শিখতে থাকুন, বাংলা টেক্সে যাতে বলতে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম।